দুর্দান্ত আউটলুক আর অনন্য নিরাপত্তা বৈশিষ্ট্যের দিক থেকে ইউরোপীয় ব্র্যান্ডের গাড়ির কদর একেবারেই অন্যরকম, যদিও দামের বেলায় বেশ চড়াও বটে। বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপত্তা, আরামদায়ক কিংবা ভ্রমণ তৃপ্তির চেয়েও বড় হয়ে ওঠে বিএমডব্লিউ মার্সিডিজ বেঞ্জের ব্র্যান্ড ভ্যালুটাই। এবার বিলাসবহুল এসব গাড়ি বাংলাদেশেই সংযোজন করতে চান জার্মান নির্মাতারা, যার প্রধান লক্ষ্য দক্ষিণ এশিয়ার গাড়ির বাজারে শক্ত অবস্থান তৈরি। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের আশ্বাস, ইইউ এর জিএসপি তালিকা থেকে বাদ যাবে না বাংলাদেশ। তারা বিএমডব্লিউ অথবা মার্সিডিজ এখানে অ্যাসেম্বল করতে চায়, কিছু পার্টস তৈরি হবে আর কিছু পার্টস বিদেশ থেকে আসবে, এটা এখানে অ্যাসেম্বলি করবে। তারা আমাকে কথা দিয়েছে যে এই ব্যাপারে তারা সর্বতোভাবে সাহায্য করবে আমাদের জিএসপি যেন থাকে। সাক্ষাতে বাংলাদেশে মানসম্পন্ন পাটপণ্যের উৎপাদন ও প্রসারে জার্মান বিনিয়োগের প্রস্তাব এসেছে বলেও জানান অর্থমন্ত্রী। তারা বড় আকারে আমাদের জুট ইন্ডাস্ট্রিকে ব্যবহার করতে চায়। জুট ইন্ডাস্ট্রি আমাদের জন্য এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট ছিল, তো এটা অত্যন্ত উত্তম প্রস্তাব। আমরা বলছি যে ঠিক আছে, সেট আপ ইওর বিজনেস হিয়ার, তারা করতেছে এখন স্মল স্কেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলেও আশা করেন অর্থমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যখন যাবেন সেখানে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।